বন্ধুরা, এই মুহূর্তের একটা অতি গুরুত্বপূর্ণ আলোচনা স্কুল খোলাকে কেন্দ্র করে, যেটা হলো স্কুল খোলা নিয়ে বৈঠক করে শিক্ষা দপ্তরে আবেদন জানালো শিশু অধিকার কমিশন। তোমরা সবাই জানো যে এই মুহূর্তে স্কুল বন্ধ এবং কবে খুলবে তার এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। সরকার অবশ্য বলছে তারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। তো এর মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যটি পাওয়া গেছে, সেটা হলো স্কুল খোলা নিয়ে বৈঠক করে শিক্ষা দপ্তরে আবেদন জানালো শিশু অধিকার কমিশন। তো কি বলছি, নতুন বছরের শুরুতেই স্কুল খোলার আবেদন জানালো ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। গতকাল ফের স্কুল খোলা নিয়ে এক বৈঠকের পর পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে তারা এই আবেদন জানান। বৈঠকে উপস্থিত ছিলেন আরটিআই ফোরামের সদস্যরা, স্কুলের প্রিন্সিপালরা, মেডিকেল প্রফেশনালরা, সিলেবাস কমিটির কয়েকজন সদস্য। গত বছর মার্চ মাসের শেষ থেকে সম্পূর্ণভাবেই বন্ধ স্কুল ও কলেজ, কিন্তু এর কারণে বিশেষত প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরাই সবচেয়ে বেশি ভুগছে। সমীক্ষায় জানা যাচ্ছে, একদিকে যেমন শিশুশ্রম বাড়ছে, তেমনি কম বয়সী মেয়েদের নিয়ম ভেঙে বিয়ে দিতে চাইছেন মা বাবারা। অর্থাৎ স্কুল খোলা নিয়ে শুধুমাত্র যে বিভিন্ন সংগঠন থেকে আবেদন করা হচ্ছিল সেটা কিন্তু নয়, এবার খোদ শিশু অধিকার কমিশন থেকেও কিন্তু স্কুল খোলা নিয়ে বৈঠক করে জানানো হলো সরকারের পক্ষকে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, তারাও আবেদন জানালো সরকারের কাছে স্কুল খোলার জন্য। এখন দেখা যাক সরকার কী ভাবছে, কোন নাগাদ বা কোন সময় নাগাদ স্কুল খুলতে পারে, সে বিষয় নিয়ে আমরাও জানার অপেক্ষায় রইলাম। যেটুকু তথ্য পেলাম সেটুকু তথ্য তোমাদের জানালাম। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।